মালিক নিষিদ্ধ করে দিন। যারা আমার মায়ের বুক খালি করবে তারা এদের শিক্ষাঙ্গনগুলোকে কসাইখানায় পরিণত করবে। আমার মায়ের সন্তানরা পড়তে গিয়ে লাশ হয়ে মায়ের ঘরে ফিরে আসবে এমন ছাত্র রাজনীতি আমরা দেখতে চাই না। কি জবাব দিবেন মাননীয় আইজিপি সাহেব? কি জবাব দিবেন মাননীয় বিচারপতি সাহেব? কি জবাব দিবেন মাননীয় প্রধানমন্ত্রী? কি জবাব আছে আপনাকে ওই গার্মেন্টসের কর্মীকে লাশ বানিয়ে মায়ের কোলে ফেরত পাঠানোর কোন কোন অধিকার রয়েছে? আপনি যদি দায়িত্ব গ্রহণ করেছেন নিরাপত্তা দিতে যদি ব্যর্থ হন তাহলে আপনি সসম্মানে অতিথিকে ছেড়ে যান। কার মুটকে দিবেন? কার 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 মুটকে দিতে চান? আপনার গর্দানটা কত মোটা? গর্দান কত মোটা জানতে চাই? কি খেয়ে ঘর মোটা বানাইছেন? এই গর্দান মোটা গর্দান দিয়ে কাজ হবে না। যদি ভাষা নম্র ভাষা ব্যবহার করতে না জানেন, সভ্যতা ভদ্রতার শিক্ষার যদি অভাব থাকে, আপনার মন্ত্রিত্বের ঘর এদেশের মানুষ মুটকে ছাড়বে ইনশাআল্লাহ। কাজেই ওলামায়ে কেরামকে চোখ রাঙ্গায় কথা বলে লাভ নাই। আপনারা যদি চোখ রাঙ্গায় কথা বলেন, আমরা আল্লাহর পয়গম্বরের কাছ থেকে সিরাতুন নবীর আদর্শ শিখেছি, আমরা সাহাবায়ে কেরামের কাছ থেকে আদর্শ শিখেছি, কোন কথার কি জবাব দিতে হয় সেই জবাবের ভাষা আমরা হাদিসের কিতাব পড়ে রপ্ত করেছি। মন্ত্রী সাহেব, জাতির সঙ্গে কোন ভাষায় কথা বলতে হয় আপনার বাবা শিক্ষা দেয় নাই। মন্ত্রিত্বের চেয়ারে বসেছেন, মন্ত্রিত্বের চেয়ার এটা কোনো আপনার বাচ্চাদের কেনা সম্পদ নয়, এটা দেশের মানুষের অবদান, এটা দেশের জনগণের কৃপা। কাজেই জনগণের সঙ্গে কোন ভাষায় কথা বলতে হয় সেই ভাষা শিখে মন্ত্রিত্ব চালাতে আসবেন।